ওকে, সো এখানে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চন নিয়ে আলোচনা করব। কি বলা হয়েছে এটা আগে আমরা একটু ফিল করার চেষ্টা করি। দেখা হচ্ছে একটা গণকের দুইটা কর্ণের অন্তর্গত কোণ হচ্ছে কস ইনভার্স 1/3। সো প্রথমত এখানে আমরা একটা ঘনক অঙ্কন করেছি, সো আমরা লিখে নিব। আচ্ছা দেখেন আমরা কি লিখব, আমরা লিখব ধরি এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট, তোমরা বোঝার চেষ্টা করব দৈর্ঘ্য বিশিষ্ট। এখানে গণকের নামটা কি দেখেন, এ বি সি ডি ই এফ জি ও, একটু ভালো করে বুঝতে হবে। গণকের নাম হচ্ছে ও এ বি সি ডি ই এফ জি, এটা হচ্ছে ঘনক। এবং এখানে প্রত্যেকটা ধার, ধার বলতে বাহু, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ। এই একটা বাহু, 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 এই একটা বাহু। আমরা জানি ঘনকের ছয়টা বাহু থাকে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমরা এ। তাহলে এ ধারের দৈর্ঘ্য বিশিষ্ট এত ঘনকের, এত হচ্ছে আমাদের একটা কি ঘনক, যেখানে যেখানে ওটা হচ্ছে মূল বিন্দু। দেখেন এই যে সেন্টারটা আছে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে আমাদের কি জেড অক্ষ। এখানে তিনটে অক্ষ আছে। এখন দেখেন এই যে ওয়ে রেখাটা এসেছে এটা কিন্তু এক্স অক্ষ বরাবর, যেখানে একটু আমরা বোঝার চেষ্টা করব, যেখানে দেখেন এই যে ওয়ে রেখাটা এটা কিন্তু এক্স অক্ষের উপরে, যেখানে ওয়ে রেখা এক্স অক্ষের উপরে, মানে ওয়ে রেখাটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ। তারপর হচ্ছে দেখেন এই যে ওসি রেখাটা এটা ওয়াই অক্ষ, ওসি রেখা ওয়াই অক্ষ, এবং এই যে ওই রেখা এটা জেড অক্ষ, এবং ওই রেখা জেড অক্ষের উপর অবস্থিত, অক্ষের উপর অবস্থিত। ওকে, এখন এই যে ঘনকের যে এতগুলো বাহু, সরি এতগুলো বিন্দু আছে, শীর্ষবিন্দু, প্রত্যেকটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক আপনাকে এখানে বের করতে হবে। প্রত্যেকটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আপনাকে এখানে বের করতে হবে। সো এটা বের করার জন্য আমরা এখানে লিখব, দেখেন প্রথমত আমরা লিখব ও বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুর স্থানাঙ্ক, ও বিন্দুর স্থানাঙ্ক। তারপর হচ্ছে এ বিন্দু, তারপর হচ্ছে বি, তারপর সি, তারপর ডি, তারপর হচ্ছে ই, তারপর হচ্ছে এফ, এবং সবার লাস্টে হচ্ছে জি বিন্দু। এই প্রত্যেকটা বিন্দু স্থানাঙ্ক আমরা বের করব। সো অবভিয়াসলি অবিন্দুর স্থানাঙ্ক আর এখানে কষ্ট করে বের করতে হবে না, কারণ অবিন্দুর স্থানাঙ্ক অবভিয়াসলি এখানে কত, 0 0 0, অবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0, অবিন্দুর স্থানাঙ্ক আমরা একটু সামনে নিয়ে নিলাম। ওকে, তাহলে অবিন্দুর স্থানাঙ্ক, অবিন্দুর স্থানাঙ্ক কত হবে, দেখেন ও হচ্ছে সেন্টার, সো এটার স্থানাঙ্ক অবশ্যই 0 0 0। এখন আসেন এ বিন্দুর স্থানাঙ্ক। এই যে এ বিন্দুটা, এই এ বিন্দুটা কিন্তু সরাসরি এক্স অক্ষের উপর অবস্থিত, কার উপর অবস্থিত, এক্স অক্ষের উপরে অবস্থিত, তাই এটার স্থানাঙ্ক হবে এ 0 0, এক্স অক্ষ বরাবর এ। আমরা আগেই বলেছি যে এই যে ঘনক, এই ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ একক, মানে এ বাহুর দৈর্ঘ্য বা ধার হচ্ছে এ। তাই যেহেতু এটা এ বিন্দুটা এক্স অক্ষের উপরে অবস্থিত, এই যে এক্স অক্ষের উপর অবস্থিত, তাই এই যে ডিস্টেন্স এটা কিন্তু এ, এটাও কিন্তু এ, এটাও কিন্তু কি এ, মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে এ করে। ওকে, তারপর বি বিন্দু স্থানাঙ্ক যখন আমরা বের করব, তাহলে দেখেন বি বিন্দু, আচ্ছা বিতে আমরা পড়ে যাই, আগে আমরা সি বিন্দুটা বের করি। সি বিন্দুর স্থানাঙ্ক, দেখেন সি বিন্দুটা কিন্তু ওয়াই অক্ষের উপর অবস্থিত, তাহলে এটা কি হবে 0 A 0, প্রথমটা হচ্ছে এক্স অক্ষর উপর, পরেরটা ওয়াই অক্ষ, পরেরটা হচ্ছে জেড অক্ষ। ওকে, তারপর দেখেন এখানে কি আছে, ই বিন্দুর স্থানাঙ্ক, ই বিন্দুটা জেড অক্ষের উপরে অবস্থিত, তাহলে আমরা এখানে ই বিন্দুর স্থানাঙ্কটা বের করি, তাহলে এটা হবে 0 0 A, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এখন আমরা বাকিগুলো বের করব। এখন আসেন বি বিন্দুর স্থানাঙ্ক, এই যে বি বিন্দুটা এটা কিন্তু এক্সয় সমতলে অবস্থিত, যে দেখেন এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, মানে এক্স অক্ষ ওয়াই অক্ষ, তাহলে এখানে বি বিন্দুটা হচ্ছে এক্সয় সমতলে অবস্থিত, কোন সমতলে, এক্সয় সমতলে অবস্থিত, তাই এক্সের স্থানাঙ্ক হবে এ,
y এর স্থানাঙ্ক a আর যেহেতু এটা xy সমতলে অবস্থিত এই যে b বিন্দুটা এটার মধ্যে কোনোভাবেই z টা কিন্তু অ্যাটাচ নাই তাই z এর স্থানাঙ্ক হচ্ছে 0 এখন আসেন d বিন্দুর স্থানাঙ্ক d বিন্দু তো d বিন্দুটা কোথায় আছে এই যে এই পয়েন্টে আছে d বিন্দু তাহলে এই যে দেখেন এটা হচ্ছে z অক্ষ এটা হচ্ছে y অক্ষ তার মানে এখানে যে z বিন্দুটা সরি d যে বিন্দুটা আছে এটা কিন্তু আমাদের yz সমতলের উপর অবস্থিত yz yz তার মানে এখানে কিন্তু কোনো x নাই তাই x এর স্থানাঙ্ক 0 বাকি দুইটা aa এখন আসেন f এই যে f এই f এর স্থানাঙ্কটা কি হবে দেখেন এই f টা কিন্তু এই যে x অক্ষ আর z অক্ষ x অক্ষ আর z অক্ষের মধ্যে অবস্থিত তাই f এর ক্ষেত্রে x এর মান আসবে y আসবে না z এর ক্ষেত্রে আসবে আর z এখানে আরেকটা বাকি আছে সেটা হচ্ছে কি z তাহলে z বিন্দুর স্থানাঙ্ক হবে a a a কারণ এই যে z বিন্দুটা এই যে z বিন্দুটা এই যে z এটা কিন্তু x অক্ষ y অক্ষ এবং z অক্ষ তিনটার মধ্যেই অবস্থিত আপনার কাছে আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে z টা হচ্ছে আপনার y z সমতলে অবস্থিত কিন্তু না এটা তো 3 ডাইমেনশনাল আপনি যখন এটাকে ঘোরাবেন আপনি যখন ঘোরাবেন তখন এটাকে আপনার তিনটা স্থানাঙ্কের মধ্যেই কিন্তু এটা থাকবে এখন দেখেন এই যে ঘনক ঘনকের কর্ণ ঘনকের কর্ণগুলো কি একটা কর্ণ হচ্ছে আমাদের AG একটা হচ্ছে AG আর একটা হচ্ছে CF মানে এখানে ঘনকের কর্ণ হচ্ছে দুইটা সরি একটা হচ্ছে OG একটা হচ্ছে এখানে লিখি আমি ঘনকের কর্ণ দেখেন ঘনকের কর্ণ একটা হচ্ছে OG আর একটা হচ্ছে CF দেখেন এই যে CF CF আর একটা হচ্ছে OG এই যে আমি এখানে হালকা কালারের একটা দিয়েছি এই দুইটা হচ্ছে ঘনকের কর্ণ এখন এখানে আমাদের প্রশ্ন ছিল যে ঘনকের দুইটা কর্ণের যে অন্তর্গত কোণ মানে এই দুইটা কর্ণের মধ্যে যে কোণ আছে সেই কোণটা আপনাকে এখান থেকে বের করতে হবে আচ্ছা এটা আমি মুছে দেই দৈর্ঘ্য বিশিষ্ট ওকে সো ঘনকের কর্ণ হচ্ছে আমাদের OG এবং CF সো আমাদের এই দুইটা কর্ণের অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে সো আমরা লিখব এখানে OG কর্ণের দিক অনুপাত আচ্ছা দেখেন OG কর্ণের দিক অনুপাত সো এটা আমরা এখানে লিখি আমরা কি লিখব OG কর্ণের দিক অনুপাত সো দিক অনুপাত আমরা কিভাবে বের করে দেখেন O আর G O বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0 আর G বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে A A A তাহলে দেখেন ও বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0 0 আর জি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এ এ এ তাহলে ও জি বিন্দুর স্থানাঙ্ক হবে এ মাইনাস 0 এ মাইনাস 0 এ মাইনাস 0 অর্থাৎ এ এ এ এ এ এ ওকে আচ্ছা তারপর দেখেন আমরা সিএফ কোণের দিক অনুপাত বের করব তো এখানে সিএফ তো সি বিন্দুর স্থানাঙ্ক কি ছিল 0 এ 0 দেখেন সি বিন্দুটা ছিল 0 a 0 আর f বিন্দুটা কি ছিল দেখেন f টা হচ্ছে a a 0 a এখন আমরা যখন cf বের করব তখন হবে এরকম a - 0 0 - a a - 0 তার মানে a - a দেখেন এটা হয়ে যাবে a - a a আর এটাকে আমরা লিখতে পারি 1 1 1 এটাকে আমরা লিখব 1 মাইনাস 1 1 মানে এখানে যে আমরা এ ধরেছিলাম এই এটাকে আমরা ধরে নিলাম 1 একক কারণ এ বলতে তো আসলে কোনো মান নাই আমরা আমাদের হিসাবে সুবিধার জন্য এটা লিখেছিলাম সো আমাদের অলমোস্ট সব কাজ শেষ এখন আমরা লিখব যে মধ্যবর্তী কোণ এত হলে সো আমরা লিখব যে কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ সো আমরা লিখব সুতরাং সুতরাং আমরা কি লিখব দেখেন কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণ cos থিটা এখন মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করতে হয় দেখেন প্রথমত আমরা একটা টান দিব সহজ বিষয় তারপর আমরা গুণ করব 1 এর সাথে 1 কে গুণ করলে 1 সূত্র অনুযায়ী প্লাস 1 এর সাথে -1 কে গুণ করলে -1 সূত্র অনুযায়ী প্লাস 1 এর সাথে 1 কে গুণ করলে 1 আর নিচে হচ্ছে এগুলোর বর্গ এগুলোর বর্গ 1ই হবে 1 প্লাস 1 প্লাস 1 তাহলে cos থিটা সমান আমরা কি পাচ্ছি এখান থেকে 1 মাইনাস 1 প্লাস 1 রুট ওভার 3 ইন্টু রুট ওভার 3 তাহলে cos থিটা সমান হচ্ছে 1 বাই 3
দেখেন আমাদের প্রশ্নটা কি ছিল, এর যে অন্তর্গত কোণ সেটা হচ্ছে কস ইনভার্স 1/3। তাহলে আমরা তো অন্তর্গত কোণ মানে হচ্ছে থিটা, এটাকে আর গুণ করে দেই, তাহলে কস ইনভার্স 1/3। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। খুবই সহজ প্রশ্ন, এরপরেও যদি না বুঝেন অবশ্যই প্রশ্ন করবেন। ধন্যবাদ।